বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, পৃথিবী জুড়ে নানা রকমের উত্তেজনা আছে, প্রতিবেশীদের মধ্যে উত্তেজনা আছে, ভারত পাকিস্তান যুদ্ধ ভাব নিয়ে অবস্থান করছে, ওদিকে বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই মুহূর্তে তার প্রবল প্রতিপক্ষ অন্তত বাক যুদ্ধে বা শক্তিমত্তার যে বাক যুদ্ধে সেখানে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট, তাদেরও একটা সামিট হয়ে গেল ভিয়েতনামে সম্প্রতি, এবং সেই সামিট বাংলাদেশ মানে বিশ্বজুড়ে কতটা শান্তির বার্তা দিচ্ছে সেটিও আমরা আজকে আলোচনা করব আর খানিকটা চেষ্টা করব। তার আগে অবশ্যই আমরা ভারত পাকিস্তানের এই উত্তেজনা এবং তার প্রভাব এই অঞ্চলে কীভাবে পড়বে, এবং আমরা জানি যে চারটি দেশের নাম আমরা উল্লেখ করলাম, তারা প্রত্যেকেই পারমাণবিক শক্তিতে বলীয়ান, এবং এই পারমাণবিক যুদ্ধ বা পারমাণবিক হুমকি আসলে বিশ্বের জন্যে কতটা দুঃসংবাদ বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর বা যুগের পর যুগ, এবং এর কোনো সমাধান আছে কিনা সেটিও খোঁজার চেষ্টা করব। কথা বলবার জন্যে আমার অতিথি বায় বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাম্বাসাডার ওয়ালি রহমান। আমার বাই তিনি, আমার ডানে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং গবেষক প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাম্বাসাডার ওয়ালি রহমান, আপনাকে এই আলোচনাটা শুরু করতে চাই যে এই যে পাক ভারত যে যুদ্ধ ভাব, ইতিমধ্যেই দুপক্ষে হতাহতের ঘটনা ঘটেছে, অভিযোগ আছে, অস্বীকার আছে, এবং অনেকেই মনে করেন যে ভারতের সামনে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের সঙ্গে এই এর কোনো সম্পর্ক আছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কাশ্মীরকে ঘিরে যা কিছু বহু বছর ধরে চলছে, বহু দশক ধরে চলছে, এর আসলে কোনো সমাধান, কারণ কাশ্মীরের জনগণের চাওয়ার সঙ্গে পাকিস্তান আর ভারতের শাসক গোষ্ঠীর চাওয়া কোনো মিল আছে কি না, বা এই যে বিরোধ, এই বিরোধ কেবলমাত্র সামরিক স্বার্থে কি না, কেউ কেউ মনে করেন কেবলমাত্র সামরিক স্বার্থেই, কেউ কেউ এর মধ্যে রাজনৈতিক স্বার্থ দেখেন, বা আর কোনো অর্থনৈতিক স্বার্থ আছে কি না, সব মিলিয়ে আপনারা আমি আশা করবো যে প্রফেসর তারেক শামসুর রহমান এবং আপনি আলোচনাটা করবেন, শুরুটা আপনি করবেন অ্যাম্বাসাডর ওয়ালি রহমান। আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা শুধু ভারত পাকিস্তানের বাইরেও কিন্তু যে একটা স্ট্র্যাটেজিক চিন্তাভাবনার সুযোগ করে আপনি দিয়েছেন এখানে, যে বহুদিন আগে আমরা পড়তাম কলেজ ইউনিভার্সিটিতে যে শেলসিক হলস্টিন বলে একটা প্রবলেম ছিল ইউরোপে বহুদিন আগে, প্রফেসর সাহেব ভালোভাবে জানবেন। তো অ্যাট সাম পয়েন্ট যখন পামারস্টন তখন ফরেন মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়নি তখনও, তো লর্ড পামারস্টনকে জিজ্ঞাসা করলো যাচ্ছে কী ব্যাপারটা বলো তো একটু এ সম্বন্ধে, তখন সে বললো যে দেখো তিনজন লোক জানতো এটা, একজন মারা গেছে, একজন অন্ধ হয়ে গেছে, আই এম দ্য ওনলি পার্সন যে জীবিত আছে কিন্তু আই হ্যাভ ফরগটন অল অ্যাবাউট ইট। আনফর্চুনেটলি কাশ্মীর এমন একটা সমস্যা যে ইংরেজরা রেখে গেছে আমাদের সাথে, যে ব্রিটিশ শাসকরা যেটা তারা সমাধান করে যেতে পারতো তারা করেনি, এরকম বহু জায়গায় যারা কলোনাইজ করেছিল, সাইপ্রাসে একটা দেখেন এক্সিস্টিং, কাশ্মীর বোধহয় সবচেয়ে বড় একটা একটা ওদের বলবো যে ব্রিটিশ মেড এ ইটস নট আ মিস্টেক, ইটস এ ডেলিবারেট অ্যাক্ট, মানে ওরা সব জায়গায় কিছু কিছু ঝামেলা রেখে গেছে, ডেলিবারেট অ্যাক্ট অফ দি ইম্পেরিয়াল আমরা গেলাম তোমাদের শান্তিতে থাকতে দেব না ব্যাপারটা এরকম, অলমোস্ট 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 ইউ রাইট। এ নিয়ে এখন বহু জায়গায় লেখালেখি হচ্ছে, আমি যেন বলছি কথা যে যে কাশ্মীর যে সেই সুন্দর এখানে লেখা হয়েছে ১৯৪৭ সালের পরে যে ভাগাভাগ এটা হয়ে গেল, ইট কুড হ্যাভ বিন সলভড। এখন রাজা হরি সিংকে বলে গেল যে ভাই তুমি যা ইচ্ছে করো, একটা দুই দেশ আছে তুমি কি করবে কথা বলে দেখো সব, এটা কি হয় কখনো, হয় না, শুরু হলো সেখান থেকে। তো এখন এটা কাশ্মীর শেসলিক হলস্টিনের মতো না সেটা মানুষ ভুলে গেছে, কারণ গ্রাউন্ড রিয়ালিটি ইন ইউরোপ চেঞ্জড সিন্স শেসলিক হলস্টিন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার।
কিন্তু এখানকার গ্রাউন্ড রিয়ালিটিটা টু দি এক্সটেন্ট যেটা এটা চেঞ্জ হতে পারতো সেটা হয়নি। কাজেই এই যে যুদ্ধযুদ্ধ ভাব আপনি বললেন, এই অবস্থাটা রয়ে গেছে। তো সেখানে একটা সিরিজ অফ পয়েন্টস, এখন তো সাল বলা যাবে না, পয়েন্টস 1947, 1969, 1975, 1972, 1984, 1999, 2016, তো এখানে যেটা আমার মতে একটা আর আমার অ্যানালিসিসে একটা জিনিস আসছে বারবার ফিরে, যে কাশ্মীর দুটো জিনিস আসছে। এক কাজ করলো, কাশ্মীর এ পর্যন্ত ভারত বলে আসছে যে এটা বাইলেটারাল ইস্যু, আমরা মাল্টিলেটারাল ফোরামে যাব না। কিন্তু এবারে তার যে কোয়ালিটেটিভ চেঞ্জ, আপনি দেখেছেন যে বাইলেটারাল ইস্যু আর রইল না। কিন্তু এখন এবারে প্রেসিডেন্ট ট্রাম্প হ্যাজ স্পোকেন ইন ফেভার অফ দ্য রিলিজ অফ দ্য পাইলট, এবং বহু দেশই কথা বলেছে বি যে প্রায় অলমোস্ট অল দ্য মেজর নেশনস সবাই কথা বলেছে, সবাই কিন্তু বলেছে, এবং কেউ কিন্তু ভারত যে সীমান্ত পেরিয়ে অন্য দেশে গিয়ে বম্বার্ডমেন্ট করে আসলো সেটাকে কিন্তু কোনো দেশে সমালোচনা করে নাই। কারণ ভারতের ভারত হ্যাজ অ্যাকোয়ার্ড, আমি বলছি অ্যাকোয়ার্ড কেন, যে 1947 সালের ভারত আর 2019 সালের ভারত কিন্তু ভিন্ন। তারা আগামীতে একটা এখন স্ট্র্যাটেজিক পাওয়ার, দে আর গোয়িং টু বি অ্যান ইকোনমিক পাওয়ার ইন দি নেক্সট 25-30 ইয়ার্স, থার্ড সেকেন্ড পাওয়ার আফটার চায়না, ইউএস অ্যান্ড দেন ইন্ডিয়া। কাজেই তাদের স্ট্র্যাটেজিক পারসেপশন অ্যান্ড হাইট প্রজেকশন ট্রাজেক্টরি বেড়ে গেছে, এই জন্য তারা গেছে, এবং দে হ্যাভ প্রুভড ইট দ্য লুক, উই শ্যাল প্রোটেক্ট আওয়ার ইন্টারেস্ট অ্যান্ড আওয়ার সভারেন্টি কাম হোয়াট মে, অ্যান্ড দে ডিড ইট। এটা কিন্তু কেউ সমালোচনা করে না। ফ্রান্স অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওয়েন্ট অ্যাহেড অফ এনি অর অ্যাহেড অফ হিমসেলফ অ্যাজ ইট ওয়ার, যে ইন্ডিয়া ডিজার্ভস রাইট টু স্ট্রাইক এনিওয়ে টু সেফগার্ড ইস সভারেন্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তো ম্যাক্রো সাহেব বলে দিলেন এটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এরপরে কোথায় যাব। আপনি বললেন যুদ্ধযুদ্ধ ভাব যেটা বললেন, এরপরে ওরা আসলো, একটা কক ফাইট হলো, ভূপাতিত হলো, তাই পাইলটকে ছেড়ে দিল, চলে আসলো প্রশ্ন, চলে আসলো। এর ভিতর থেকে যেটা আমার চোখে এসে যাচ্ছে, যে আমি সমাধান, ইমিডিয়েট সমাধান আমি দেখতে পাচ্ছি না। তো একটা আলো দেখছি আমি, যে এবারে কিন্তু ইন্টারন্যাশনাল একটা হাওয়া লেগেছে, বইছে, যে ট্রাম্প সাহেব এসেছেন বলেছেন, আর অনেকেই বলেছেন, এমনকি ওআইসিতে তারা এই অ্যাটাকটাকে, পুলওয়ামাকে তারা নিন্দা করেছে। অ্যাট দ্য সেম টাইম কাশ্মীরে যেটা হচ্ছে সেটাকেও তারা নিন্দা করেছে। ইউ গেট মি? যে কাজে এটা কিন্তু ওআইসি প্রথমবারের মতো, যে দেয়ার ইজ এ ড্রামেটিক শিফট, যে ভারত গেল ওআইসিতে অ্যাজ এ গেস্ট অফ অনার, সুষমা স্বরাজ সিটিং অন দি চেয়ার অ্যাজ এ গেস্ট অফ অনার, হোয়ারাজ শাহ মোহাম্মদ কুরেশি, মাহমুদ কুরেশি, উনি গেলেন না, পাকিস্তান চেয়ার ওয়াজ এমটি। নাও আই গো ব্যাক টু 1969, রাবাতে যখন প্রথম ওআইসি সৃষ্টি হলো, কিং হাসান ইনভাইটেড দি ইন্ডিয়ান প্রেসিডেন্ট ফখরুদ্দিন, প্রেসিডেন্ট ফখরুদ্দিন, তখন ইয়াহিয়া খান হ্যাজ টেকন ওভার, ইয়াহিয়া খান বলছে বসে সামিটে, যে ইফ হি ইজ কামিং টু দিস মিটিং উই শ্যাল ওয়ার্ক আউট। তো তখন কিন্তু রাবাত, কিং হাসান, হি সাকাম টু দি প্রেশার অফ পাকিস্তান। এবারে আবুধাবি এমিরেটস তারা সাকাম করেনি, এবারে তারা সাকাম করে, কাজে
যে ড্রামেটিক ইটস এ গেম চেঞ্জার কিন্তু কাজে আমি বলছি যে ঘটনাটা অলরেডি ইন্টারন্যাশনালাইজড হয়ে যাচ্ছে উইল ইট হেল্প ইন মাই ভিউ পারহ্যাপস ইট উইল হেল্প নাও নাম্বার টু হচ্ছে এটা বললে আমি এই পর্যায়ে শেষ করবো সেটা হচ্ছে যে পাকিস্তান কিন্তু একটা সেই শুরুর থেকেই ডিনায়াল মোডে আছে তারা কিছু স্বীকার করে না তাদেরকে স্বীকার করতে হবে শাহ মেহমুদ কুরেশি এবারে স্বীকার করেছেন যে জাইশ এ মোহাম্মদের প্রধান তিনি রাওয়ালপিন্ডি হাসপাতালে সিএমএইচে তিনি আছেন চিকিৎসা দিচ্ছেন তার ডায়ালিসিস করছেন তিনি এই প্রথমবারে কিন্তু স্বীকার করলেন সো দিস ইজ এ বিগ চেঞ্জ আসি আবার আপনার কাছে সেকেন্ড এটা পরে শেষ করবো যে ডিনায়াল মোড থেকে পাকিস্তানকে সরে আসতে হবে না ভারত সময় একটা আসছে যে একটা সমস্যা তাদের আসতে হবে কারণ ভারতের স্টেক কিন্তু অনেক হাই পাকিস্তানের চেয়ে পাকিস্তানের তো কিছু হারানোর নাই বেশি কিছু তাদের জিডিপি এখন এত খারাপ নেই তাদের ওয়ান অফ দি লোয়েস্ট ফরেন রিজার্ভস ইউ হ্যাভ ইন ডেভেলপিং কান্ট্রি 10-6% লোয়ার দেন বাংলাদেশ এত খারাপ পাকিস্তানের অর্থনীতি বঙ্গবন্ধুর অর্থনীতি কিন্তু ইন্ডিয়া তারা চাচ্ছে যে ওই যে থার্ড পজিশন পেতে যাচ্ছে তারা ইন দ্য নেক্সট 25 ইয়ার্স সো ইন্ডিয়ান স্টেক ইজ ইন দিস কেস মাচ হায়ার দেন দ্যাট অফ পাকিস্তান সো ইন্ডিয়া অলসো হ্যাজ টু হ্যাভ এ টু হ্যাভ টু হ্যাজ টু লুক ফর এ সলিউশন সো হ্যাজ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি অলসো হ্যাজ টু এগ্রি দ্যাট ইয়েস উই নিড এ সলিউশন প্রফেসর তারেক শামসুর রহমান আপনি অ্যাম্বাসেডার বলেন মানে বক্তব্য শুনলেন আমরা প্রো আলোচনার মধ্যেই বিভিন্ন সময়ে এই প্রসঙ্গ নিয়ে যখনই আলোচনা সবাই ভারতের স্বার্থ পাকিস্তানের স্বার্থ এইভাবে আলোচনাটা হয় কিন্তু কাশ্মীরের আমি দুই অংশের জনগণের স্বার্থ বা কাশ্মীরের স্বার্থ নিয়ে সেই অর্থে কেউ আলোচনাটা করতে চায় না কাশ্মীরের জনগণ আসলে কী চায় আর সেই সঙ্গে যা কিছু ঘটছে আমি অনেক অনেকে মনে করেন যেটা ইন্ডিয়ান ইলেকশনকে এর কোনো সম্পর্ক আছে কি না তারপরে তো অন্যান্য সেখানে জয়শ মোহাম্মদের ভূমিকা তাদের যে জঙ্গি সংগঠন সব মিলিয়ে আলোচনাটা আপনাকে ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করলেন এটাই হলো মূল আলোচনার কেন্দ্রবিন্দু যে যে বিষয়টা নিয়ে এই ঘটনার সূত্রপাত পালাওয়ামায় সন্ত্রাসী কর্মকাণ্ড পাঠানকোটে ভারতীয় বোমা বর্ষণ সবগুলোর কেন্দ্রবিন্দু কিন্তু একটা জায়গাতে সেটাই হচ্ছে যে কাশ্মীরের বিষয় এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আজকে কিন্তু সমস্ত কেন্দ্রবিন্দু একটা জায়গায় সীমাবদ্ধ সেটা হচ্ছে কাশ্মীরের জনগণ এ থেকে কতটুকু উপকৃত হচ্ছে এই কাশ্মীর হচ্ছে কাশ্মীর ইস্যু পাকিস্তানের রাজনৈতিক একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ আছে পাকিস্তানে কিন্তু কাশ্মীর ইস্যুতে তা সবাই এক আপনি কোনো রাজনৈতিক দল যদি হরতাল কল করে অতীতে আমি দেখেছি তখন সব রাজনৈতিক দলগুলো একসাথে থাকে অর্থাৎ কাশ্মীরটা হচ্ছে তাদের একটা সিম্বলিক একটা একটা ন্যাশনাল ইস্যু এবং সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে থাকে ভারতের ক্ষেত্রে একটু পার্থক্য আছে আপনি ঠিকই বলেছেন যে এটা নির্বাচনের আগে অনেকে বলার চেষ্টা করেছেন যে নির্বাচনটাকে সামনে রেখে মোদি হয়তো একটা বেনিফিটের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এটা খোদ ভারতের পক্ষ থেকে আলোচনা হয়েছে মমতা ব্যানার্জির স্টেটমেন্টগুলো যদি আপনি দেখেন ঘটনার আগের দিনে ভারতের সকল বিরোধী দল কিন্তু দিল্লিতে একত্রিত হয়েছিলেন বলেছিলেন ফলে এটা ভারতের জন্য একটা ইস্যু ঐক্যবদ্ধ হওয়ার জন্য এখন এক্ষেত্রে নরেন্দ্র মোদীর অবস্থান ডেফিনেটলি শক্তিশালী হয়েছে এবং সাম্প্রতিককালে ভারতের বেশ কয়েকটি রাজ্যে যে উপনির্বাচন সকল দল কিন্তু নরেন্দ্র মোদীকে সমর্থন এটি হলো তাদের হওয়া উচিত এবং এটি হওয়া উচিত এবং ভারতের রাজনীতির এটি একটা বৈশিষ্ট্য যে একটা ইস্যুতে তারা সবাই এক তবে নির্বাচন যেহেতু সামনে সেক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে মোদীর অনেক প্লাস তার এইটা অনেক রেটিংটা অনেক বেড়ে গেছে যেটা হয়তো আগে তার কতগুলো নির্বাচনে ডিবেকল হয় এটা হয়নি এখন তার অবস্থানটা শক্তিশালী কিন্তু আমি যে বিষয়টাকে দেখি আপনি দেখেন এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে তিনটি তুলনামূলকভাবে চারটি যুদ্ধ হয়েছে তার মধ্যে একটি বাংলাদেশ বাদে বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন যুদ্ধ এটাকে বাদ দিয়ে বাকি দুটো ওয়ার এবং কার্গিলের যুদ্ধটা সবগুলো কেন্দ্রবিন্দু কিন্তু কাশ্মীরকে কেন্দ্র করে এখন কাশ্মীরের একটা অংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করে একটা অংশ ভারত নিয়ন্ত্রণ করে একটা অংশ আবার আছে চীনে সিয়াচেন আজকাই চীন
কিন্তু কাশ্মীরের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে কাশ্মীরের জনগণের অধিকার, জনগণের ডিমান্ড কতটুকু এটা এটা প্রতিফলিত হচ্ছে। আমি মনে করি এই যে ভারতে যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডগুলো হচ্ছে, যারা তথাকথিত কাশ্মীরের বিচ্ছিন্নতা, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের দাবি করে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করছে, তাদের মধ্যে একাধিক সংগঠনের নাম আমরা ইতিমধ্যে জেনেছি, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈয়বা ইত্যাদি ইত্যাদি, এরা কিন্তু সবাই এদের সূত্রটা কোথায়, এদের অস্ত্রটা কে দেয়? এই যেখানে পাঠানকোটে যেখানে বোমা বর্ষণ করা হয়েছে, সেখানে গার্ডিয়ানের বক্তব্য অনুযায়ী সেখানে এই মুহূর্তে হয়তো কোনো প্রশিক্ষণ শিবির নেই, কিন্তু অতীতে প্রশিক্ষণ শিবির ছিল, কিন্তু প্রশিক্ষণ তো তাদের প্রাপ্ত হচ্ছে, তারা কাদের তারা কে তাদের প্রশিক্ষণ দিচ্ছে, কে তাদের অস্ত্র সরবরাহ করছে, মানে বলতে দিতে নাই, এটা পাকিস্তান থেকে এই সাহায্যগুলো যাচ্ছে। আপনি দেখেন 2001 সালের ঘটনা, ভারতে আপনার পার্লামেন্টে অ্যাটাক হলো, কারা করলো? কাশ্মীরের তথাকথিত সন্ত্রাসবাদী সংগ্রাম। 2008 সালে মুম্বাইতে আক্রমণ হলো, কারা করলো? কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। 2016 সালে উরির ঘটনা, সেনাবাহিনী অ্যাটাক করলো সেনাবাহিনীর ক্যাম্প, কারা করলো? কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। আজকে পুলওয়াতে পুলওয়ামায় 44 জন আধা সামরিক সেনাবাহিনীর সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডে মারা গেছেন। আপনি পৃথিবীতে এই একটি ঘটনায় যুদ্ধ লেগে যায় অনেক দেশে, কিন্তু এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যদি ভারতের অভ্যন্তরীণ হয়, ভারতের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, এবং সেক্ষেত্রে ভারত যদি রিটেলিয়েট করে, যেটা ভারত করেছে, আমি আমি তাতে অবাক হই না, এটা ভারতের যুক্তি হিসাবে ভারত আছে। কিন্তু প্রশ্নটা হলো, এই যুদ্ধ, এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, এই আত্মঘাতী বোমা হামলা করে কাশ্মীরের জনগণ কতটুকু বেনিফিটেড হলো? আমি আমার জবাব হচ্ছে এখানে জিরো। এখানে কাশ্মীরি জনগণের কোনো ভূমিকা নেই। অর্থাৎ কাশ্মীরের জনগণ কি এটা চায়? কাশ্মীরের জনগণ কি চায় যে ভারতের বিরুদ্ধে ভেতরে যে এক সন্ত্রাসী কর্মকাণ্ড হোক? নো, চায় না। সেজন্যই আমি মনে করি এই একটা ঘটনা আমার মনে হয় একটা পথ খুলে দিল। বিশেষ করে আমি ইমরান খানের যে গেস্টচারটা দেখি, যে তার সে আটককৃত পাইলটকে তিনি ফেরত দিয়েছেন এবং আলোচনার আহ্বান জানিয়েছেন, আমি মনে করি এটা একটা একটা গুড গেস্টচার এবং এটা হওয়া উচিত, যেটা অ্যাম্বাসেডর ওয়ালি রহমানও বলেছেন, আমি তার সাথে একমত, আলোচনা হওয়া উচিত যে কাশ্মীরের সমস্যার সমাধানটা কি করে সম্ভব। এখানে তিনটা পার্টি, পাকিস্তান, ভারত এবং কাশ্মীরের জনগণ, এবং কাশ্মীরে একটা একটা জনগণের প্রতিনিধিত্বশীল একটা সরকার ছিল, এখন সেই সরকারও নাই, ফলে সেটা তো ভারতীয় অংশে, ভারতীয় অংশে সেটাও নাই, আবার মুজাফফরবাদে পাকিস্তানের অংশে একটা, সেটা সেটা সেখানে যারা নিয়ন্ত্রণ করে পাকিস্তান, সেখানে তাদের কোনো সে নেই, সেটা কন্ট্রোল করে পাকিস্তান, এখানে এটা কন্ট্রোল করে ভারতের অংশ, ফলে কাশ্মীরের জনগণের এককভাবে কোনো সে নাই। তাহলে কি স্বাধীনতা, একটা স্বাধীন কাশ্মীর কি সম্ভব? এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ডিবেট হয়েছে। এক পর্যায়ে এক মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্যাক প্রেসিডেন্ট, আমার এই মুহূর্তে মনে আসছে না, তারও একটা প্রপোজাল ছিল যে তা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে কাশ্মীরের একটা সমাধান বের করা, একটা স্বাধীন কাশ্মীর করা যায় কিনা, দুই অংশ মিলে একটা স্বাধীন কাশ্মীর জন্ম গঠন করা যায় কিনা, সেটা একটা আলোচনা, কিন্তু বাস্তব ক্ষেত্রে এর কোনো সুযোগ নেই। এখন অবস্থাটা এমন পর্যায়ে নেই কেন মনে করেন? নেই হচ্ছে যে বিকজ যেহেতু দুটো অংশ ডিভাইডেড, এবং চীন একটা অংশ দাঁড়িয়ে গেছে, সিয়াচেন আকসাই চীন, এবং সেখানে ভারতের সাথে চীনের ওই হিমা একদম অনেক উঁচুতে আপনার সিয়াচেনে, যেটা বরফ আশ্রিত, বছরের সম্ভবত 12 মাসই সেখানে বরফ আশ্রিত থাকে, সেখানে এক সময় কন্ট্রোলটা নিয়ে চীনের সাথে ভারতের এক সময় যুদ্ধ হয়েছিল ছোটোখাটো। আর আরেকটা নেই হলে আরেকটা কারণ হলো যে আপনি গিলগেট, গিলগেট পাশ থেকে চীনে এসে ওয়ান বেল্ট ওয়ান রোড যে গাওদারে মিশেছে, ফলে সামগ্রিকভাবে এখানে চীন একটা অংশ হয়ে গেছে, ভারত একটা অংশ হচ্ছে, পাকিস্তান একটা অংশ হচ্ছে, ফলে কাশ্মীরি জনগণের জনগণ উপেক্ষিত থাকছে। এখন কাশ্মীর জনগণ কি চায় তার কোনো সুযোগটা নেই। আমি ধরে নিচ্ছি টেকনিক্যালি যেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে যে নির্বাচনটা হয়, সেখানে যে সরকার যেটা ভারতের অংশ, সেখানে তো একটা সরকার পরিচালনা করে, কিন্তু উভয় কাশ্মীর নিয়ে তাদের কথা বলার সুযোগ কম, সুযোগ নেই। আবার পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু আজাদ কাশ্মীরে, যেটাকে আজাদ কাশ্মীর বলা হয়, সেটা পাকিস্তানের এখন একটা সংবিধানের একটা অংশ, ফলে তাদের সেখানকার মানুষ কী চায় তারও কোনো সুযোগ আমরা আমরা জানি না। ফলে এই কাশ্মীর ডিসপিউটটা খুব সহসা সমাধান হবে আমার মনে হয় না। তবে একটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে এই যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, এটা বন্ধ হওয়া প্রয়োজন। যদি এটা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিবর্তন বন্ধ না হয়, এবং এই যে সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীকে যদি প্যাট্রোনাইজেশন বন্ধ না হয়,
তাহলে আপনাকে আমি একটা কথা স্মরণ করিয়ে দেই, দোভালের একটা, ভারতে বলা হচ্ছে দোভাল ডক্ট্রিন, দোভালকে তো নিশ্চয়ই আপনি মনে করেন, ভারতের নিরাপত্তা উপদেষ্টা, তার একটা বক্তব্য আছে, কাশ্মীরে যদি ইনস্টেবিলিটি থাকে, অস্থিতিশীল থাকে, তাহলে বেলুচিস্তানও অস্থিতিশীল হয়ে যাবে। বলা হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রিত বেলুচিস্তান, বলা হচ্ছে বেলুচিস্তানে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে তার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থার হাত আছে। ফলে যতদিন পর্যন্ত কাশ্মীর সমস্যা সমাধান না হবে, ততদিন পর্যন্ত যদি ওখানে যদি সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বৃদ্ধি পায়, তাহলে বেলুচিস্তান আরও আরও পরিস্থিতি আরও জটিল হয়ে পড়বে। ফলে চীন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তখন, কারণ চীনের বিশাল বিনিয়োগ আছে গাওদারে। গাওদার হচ্ছে বেলুচিস্তানের প্রদেশ, ডিপ সি পোর্ট, এটা চীন ওয়ান বেল্ট ওয়ান রোডের মধ্যে দিয়ে এটা গেছে এবং চীনের একটা বিশাল বিনিয়োগ আছে এখানে, কয়েক মিলিয়ন ডলার। ফলে এই পুরো পরিস্থিতিটার যদি একটা কাঠামোর আওতায় যদি বিশ্লেষণ করা না যায়, তাহলে কিন্তু এই অঞ্চলের বিঘ্নিত, এই অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত হবে। এবং এই উপমহাদেশে দুটো বড় শক্তি, দুটো নিউক্লিয়ার পাওয়ার, এবং ইমরান খান আপনার নিশ্চয়ই স্মরণ আছে, এই পাঠানকোটে বোমা বর্ষণের পরেই ইমরান খান তার নিউক্লিয়ার ফোর্স যারা নিয়ন্ত্রণ করে তাদের সাথে তিনি মিটিং করেছেন। ফলে একটা ভয়ের কারণ তো রয়েই গেল যে এই দুটো দেশ যদি যুদ্ধ বাঁধে, তাহলে যারা যারা খুব দক্ষিণপন্থী সংগঠন আছে বোধ পাকিস্তান বোধ ইন্ডিয়াতে, তারা চাইবে আর একটা যুদ্ধ, এবং যুদ্ধ হওয়া মানেই এই অঞ্চলকে বড়, এই অঞ্চলকে সবাই এফেক্টেড হবে এবং আমরাও এ থেকে বাইরে যেতে পারবো যদি যুদ্ধ হয়, পারমাণবিক বিস্ফোরণ অস্ত্রের ব্যবহার হয়। অ্যাম্বাসেডর ওয়ালি রহমান, তো প্রশ্নের অবতারণা, প্রশ্ন না ঠিক, ন্যারেটিভস অবতারণা প্রফেসর সাহেব করেছেন। আই এগ্রি উইথ হিম অলমোস্ট অন এভরি পয়েন্ট, যে সলিউশন আসতেই হবে, এবং এখানে আমি তো মনে করব যে ইন্ডিয়া উইল হ্যাভ টু টেক ইনিশিয়েটিভ, কিপিং হার ওন ইন্টারেস্ট ইন ভিউ। কিন্তু তার চেয়ে বড় হচ্ছে যেটা, সেটা হলো যে প্রবলেম ইজ নট ইমরান খান অর নওয়াজ শরিফ অর ফর দ্যাট ম্যাটার এনিবডি, প্রবলেম ইজ পাকিস্তান আর্মি। আজকে শুরু তো আজকে হয়নি, যখন আমি পাকিস্তান ফরেন সার্ভিসে গেলাম এবং আমাদের ব্রিফিং, প্রথম ব্রিফিং হলো, তখনকার ফরেন সেক্রেটারি এস এম ইউসুফ, পরে যে পরে যিনি ইয়ে হলেন, স্টেট মিনিস্টার হলেন, এবং যে দিল্লিতে যে ওদের যে সেনা আদান প্রদান হলো, তার লাস্ট মিটিং, আই থিঙ্ক লাস্ট মিটিং মে মাসে হলো, এপ্রিল মাসে হলো, তো সেখানে তিনি এসেছিলেন স্টেট মিনিস্টার। তো কাশ্মীর যে পাকিস্তানে যে প্রবলেমটার কথা আমি বলছি, সেটা হলো যে এই সেনা আর্মিকে যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন, উনি ঠিকই বলেছেন যে পয়েন্ট বাই পয়েন্ট যে পাকিস্তান কীভাবে এখানে তাদের সেই টেরর গ্রুপসকে ব্যবহার করেছে, তো এটা হল ইজিয়েস্ট ওয়ে অ্যান্ড দ্য লিস্ট এক্সপেন্সিভ ওয়ে অফ ক্রিয়েটিং কনফিউশন ইন ইন্ডিয়া, ইটস এ স্ট্র্যাটেজিক থিঙ্কিং, কিন্তু এটা সহজে না, এটা লিস্ট এক্সপেন্সিভ ওয়ে অফ ক্রিয়েটিং কনফিউশন ইন ইন্ডিয়া, ইউজ ইয়োর টেরর গ্রুপস, জাইশ এ মোহাম্মদ, লস্কর এ তাইবা। নাও যখন ইকোনমিস্ট ম্যাগাজিন বলছে যে দে হ্যাভ অলওয়েজ বিন কাইন্ডা টু পাকিস্তান অ্যান্ড পাকিস্তানস ডেভেলপমেন্ট এক্সেপ্ট ইন দ্য লাস্ট ওয়ান, যে ইকোনমিক ইউনো ফোরকাস্ট অ্যাবাউট পাকিস্তান, ইকোনমিস্ট বলছে যে এলিটি এবং জেম হচ্ছে দে আর লাইক দ্য ডগ অন দ্য লিশ অফ আইএসআই অ্যান্ড দে অ্যালাউড টু গো অ্যান্ড ডু দি বিডিং হোয়েন এভার নেসেসারি, হোয়েন এভার রিকোয়ার্ড। না ইকোনমিস্ট কিন্তু এটা খুব অনেক সমালোচনায় পড়েছে, এটা লেখার পরে ফ্রম পাকিস্তান, দে হ্যাভ ডান এ গ্রেট সার্ভিস বাই পয়েন্টিং ইট আউট, ইটস ট্রু। এখন কিন্তু আপনি ওই অস্ট্রিচের মতো আর আপনি ঢেকে থাকতে পারবেন না, আমি ডুব দিয়ে থাকলে পারবেন না আপনি, কারণ যেখানে ট্রাম্প বারবার বলছেন যে তোমরা আমাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছে আফগানিস্তানে তাদেরকে তোমরা শেল্টার দিচ্ছ, আর অ্যাট দ্য সেম টাইম
Pakistan has got a strategic position. Geopolitically, there is a strategic position. Because America is not going to On the one hand, America is going to be shelter. On the other, now Pakistan is America to be খালিদ জাদ যখন আলাপ আলোচনা করছে বেড়ে গেল কথাটা যেটা কিন্তু কাগজে আসেনি কিন্তু খবরটা আমরা পেলাম আমাদের সোর্স থেকে যে তিনি বলছিলেন যাচ্ছে যে করছে এগুলো আমাদের সঙ্গে চুক্তি তো করবে আমরা তৈরি আছি করব একদিকে হচ্ছে যে রাশিয়া যে মিটিং হচ্ছে সেখানে আফগানিস্তানকে বাদ দিয়ে দিল সরকার নেই সেখানে তালিবান আছে সরকার নেই আবার কাতারে যেটা হচ্ছে সেখানে তালিবান আছে সরকার আছে এবং আমেরিকা আছে রাশিয়া আছে বলতে তাহলে হোয়াট অ্যাবাউট চায়না চায়না হ্যাজ এ ভেরি বিগ স্টেক ইন পাকিস্তান যে $50 billion গোদার প্লাস ইনফ্রাস্ট্রাকচার প্লাস আদার সাপোর্ট যেটা কিন্তু লোন সে লোন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পাকিস্তান ফেরত পারবে না যে শ্রীলঙ্কা যেটা হলো দিতে পারলে চায়না আরও দিবে সেটা প্রশ্ন আছে সেখানে শ্রীলঙ্কা যেরকম হলো যে পোর্টটাকে কিন্তু তারা 99 ইয়ার্স লিস্ট দিয়ে দিয়েছে চায়নাকে তারা ডেট শোধ করতে পারবে না মহাতির মোহাম্মদ বেজিংয়ে গিয়ে হাত জোড়কে বলছে দেখো এত $22 বিলিয়ন লোন নিয়ে আমরা এই ইনফ্রাস্ট্রাকচার করতে পারবো না আমরা আমাদের মতো করব তো এসে স্ক্র্যাপ করে দিয়েছে জিবুতি কিন্তু বেসিক্যালি ঠিক একই অবস্থা যেটা ইয়ে হয়েছে আপনার কি বলে শ্রীলঙ্কার হয়েছে তো এই জন্য বলছে চায়নার কথাটা বলছে এই জন্য চায়না ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর হিয়ার এবং চায়নাকে আমেরিকা যেরকম বিগ ফ্যাক্টর সো ইজ চায়না সব কিছু মিলিয়ে আমি বলবো যে আশা করব যে ভারত তার যে একটা স্ট্র্যাটেজিক পজিশন তার আছে তার অ্যাম্বিশন আছে এবং অ্যাম্বিশন না তো হতে যাচ্ছে তার হয়ে যাবে অন অল অ্যাকাউন্টস অল ওভার দি ওয়ার্ল্ড যে আপনি সেই আমেরিকা বলেন ওয়ার্ল্ড ব্যাংক বলেন IMF বলেন প্রাইভেট অর্থনৈতিক সংগঠনগুলো বলেন একই কথা যে প্রজেকশন অফ ইন্ডিয়া ইকোনমিক পাওয়ার তো আমি বলছি ইন্ডিয়ার স্টেক ইজ হায়ার দ্যান দ্যাট অফ পাকিস্তান দিস ইজ মাই পয়েন্ট এখানে কিন্তু ইন্ডিয়া শুড নট মেক অ্যান্ড ক্যানট মেক এনি স্ট্র্যাটেজিক মিস্টেক কারণ তারা তো বিরাট ব্রেক থ্রু করেছে তারা বাই অ্যাটেন্ডিং দি OIC কনফারেন্স ফর দি ফার্স্ট টাইম পাকিস্তান ডিড নট অ্যাটেন্ড ইন প্রোটেস্ট অ্যান্ড পাকিস্তান মেড এ মিস্টেক হি শুড হ্যাভ গন দেয়ার এই যে কথাগুলো বলছে যে আমরা ডিনায়ালে না গিয়ে বোথ দি কান্ট্রিজ হ্যাভ টু কাম টু সাম রিয়ালিটি অ্যান্ড দি গ্রাউন্ড রিয়ালিটি ইজ যে পাকিস্তান আর্মি হ্যাজ টু বি টেমড একটা সরকার পাকিস্তানে এ পর্যন্ত 5 বছর কমপ্লিট করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র চীনের মধ্যেকার যে বিরোধ সেই বিরোধ আসলে এই ডিসপিউটের মধ্যে তার কি ভূমিকা বা এটি নিষ্পত্তিতে কোনো ভূমিকা রাখবে না এটিকে আসলে জিয়ে রাখতেই না এটা আমার বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্ষেত্রে খুব একটা বড় ভূমিকা আছে বলে আমার মনে হয় না কারণ আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান এখন অনেকটা প্রো ভারত ভারতের ভারতকে নিয়ে অর্থাৎ এই অঞ্চলে তারা তো এখন বলছে তারা এখন আর দক্ষিণ এশিয়া বলছে না তারা বলছে এশিয়া প্যাসিফিক অঞ্চল বাংলাদেশ যার অন্তর্ভুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়া প্যাসিফিক অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সেই নীতিটা অনেকটা ভারত ঘেঁষা ভারতকে কেন্দ্র করে এক্ষেত্রে নিঃসন্দেহে ভারতের অবস্থানটাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করবে তবে নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না এখানে কোনো একটা যুদ্ধ শুরু হলে এখানে মানে অবধারিতভাবে এখানে জঙ্গিবাদী তৎপরতা আরও বেড়ে যাবে এবং এই জঙ্গিবাদী তৎপরতা শুধুমাত্র পাকিস্তানকে বিপন্ন করবে না এটা ছড়িয়ে যাবে ভারতের অভ্যন্তরে যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্টকে ক্ষতি করবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রও যেটা চাইবে না হ্যাঁ তবে এটা সত্য চীনের সাথে তাদের যে ট্রেড দ্বন্দ্ব বাণিজ্যিক যুদ্ধ সে বাণিজ্য যুদ্ধের সমাধান কিন্তু এখনও হয়নি আপাতত এক ধরনের স্ট্যাটাস কো বজায় আছে
এবং এটা আসলে আলটিমেটলি কোন পর্যায়ে যাবে? আবার আরেকটা বিষয় থাকে না যে চীন কোন দিকে কার সঙ্গে বেশি সখ্যতা, তার প্রতি আবার একটা বৈরিভাবাপন্ন যেটা হয়, মানে সেটাই আমি আসছি যে এখানে, তাহলে এখানে আপনি যদি লং টার্ম স্ট্র্যাটেজি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লং টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে চীনকে ডিস্টেবিলাইজ করা। তারা একসময় যেটা সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে করেছিল এবং তারা সাকসেসফুল, তারা সোভিয়েত, তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে ভেঙে তারা সাকসেসফুল। তাদের এখন টার্গেট হচ্ছে চীনকে ডিভাইড করা, বিশেষ করে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই উইগরে এক ধরনের যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, শহীদ উইগরে মুসলমানদের উপর অত্যাচার, এগুলো কামিং আপ, এটা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে প্রমোট করছে। চীনে ধর্মীয় স্বাধীনতা নাই, এটা মার্কিন কংগ্রেসম্যানরা প্রকাশ্যেই বলছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের চীনকে এক ধরনের চাপের মুখে রাখছে। কিন্তু 1991 সালের সোভিয়েত ইউনিয়ন আর 2019 সালের চীন এক নয়। চীনকে ভাঙা অত সহজ হবে না, কারণ চীন, চীনের সেনাবাহিনী অত্যন্ত পাওয়ারফুল, চীনের পলিটিক্যাল লিডারশিপ অত্যন্ত দক্ষ এবং তারা ইজ ইকোনমিক পাওয়ার। এখন চীন এখন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর, দু নম্বর অর্থনীতি এবং তারা দেয়ার কামিং আপ অ্যাজ এ নাম্বার ওয়ান অর্থনীতি। আপনার নিশ্চয়ই এটা স্মরণ আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে টাকা নিয়ে, সাহায্য নিয়ে তারা তাদের যে নিজস্ব চাহিদা সেই চাহিদা তারা পূরণ করে। ফলে তারা চীন, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ যে পর্যায়েই যাক, আলটিমেটলি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের এক ধরনের সহ অবস্থান হতেই হবে। তবে ওই যে স্ট্র্যাটেজিক কারণে তারা চাইবে ভারতকে উস্কে দিয়ে চীনের সাথে ভারতের সম্পর্ক ডেট্রিয়েট করবে, ডেট্রিয়েট করলে তাদের এটা তাদের বেনিফিট হবে। এবং আপনি দেখবেন চীনের সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, চীনে ভারতের বিশাল বিনিয়োগ, বিশাল বাণিজ্যিক সম্পর্ক আছে চীনের সাথে ভারতের। তারা প্রায় $100 বিলিয়ন তারা চিন্তা করছে যে তাদের বিনিয়োগ ভারতে হবে, এই বাজারটা ভারত ছাড়বে না। এবং চীন, চীন দেখবেন, চীনা নেতৃবৃন্দ খেয়াল করবেন যে চীনা নেতৃবৃন্দ চাচ্ছে ভারতের সাথে কোনো হস্টাইলিটিতে না যেয়ে, যদিও কিছু কিছু ক্ষেত্রে ডিসপিউট আছে, অরুণাচল নিয়ে এখনও ডিসপিউট আছে, কিন্তু তারা চাইবে না। ইতিমধ্যে আবার দেখবেন আপনি সাউথ চায়না সিতে, যেখানে সাউথ চায়না সিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে স্বার্থ আছে, সেখানে ভারত আবার ডিপসিতে ভিয়েতনামের সাথে ট্রিটি করে, চুক্তি করে ডিপসিতে তারা গ্যাস উত্তোলন করছে, তেল উত্তোলন করছে, এটা আবার মার্কিন, ভারতের, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে পক্ষে আবার চীনের বিপক্ষে। ফলে পুরো বিষয়টা আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটটা এমনই হচ্ছে যে চীনের নেতৃবৃন্দের উপর অনেক কিছু এখন নির্ভর করে। যে ধরেন সে এক্সাম্পল, আজকেই যে ঘটনাটা ঘটলো ভারতের সাথে পাকিস্তানের সম্পর্কের ডেটোরিয়েট হওয়ার কারণে, চীনের অবস্থানটা কিন্তু খুবই অবজার্ভ করার, লক্ষ্য করার বিষয়। চীন কিন্তু সরাসরিভাবে পাকিস্তানের পক্ষে বলেছে, কিন্তু পাকিস্তানকে কখনো উস্কে দেয়নি যে যুদ্ধ করো। চীনের যথেষ্ট স্বার্থ, দুপক্ষকে রেস্ট্রেইন করতে বলেছে, রাইট, সেটাই বলতে চাচ্ছিলাম যে যুদ্ধে না যাওয়ার পক্ষে তারা বলছে, রেস্ট্রেইন করতে তারা বলছে। এবং কারণ চীন ভালো করে জানে তার যে বিশাল বিনিয়োগ আছে পাকিস্তানে $100 বিলিয়ন, এই বিনিয়োগ বিপন্ন হবে যদি সত্যিকার অর্থে বেলুচিস্তান বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে যায়। বেলুচিস্তান যদি সেকেন্ড আরেকটি কাশ্মীরে পরিণত হয়, তাহলে গাওদার হাতছাড়া হয়ে যাবে চীনের কাছ থেকে। গাওদারে চীনের স্ট্র্যাটেজিক্যাল ইন্টারেস্ট আছে, মধ্য এশিয়ার গ্যাস তেল তারা এই গাওদারে চাইনলাইন, আপনার পাইপলাইনের মাধ্যমে তারা নিচ্ছে। গাওদার থেকে তারা মধ্যপ্রাচ্যের তেল নিয়ে তারা যাচ্ছে ইউনিয়ন প্রদেশে। ফলে এই স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট চায়না হারতে চাইবে, হারাতে চাইবে না। পাকিস্তান এখন বেশি মাত্রায় চীনের উপর নির্ভরশীল, মানে বলতে আমার খারাপ শোনা যায়, চীন ইজ কামিং আপ অ্যাজ এ মেজর, আমি যদি ওইভাবে বলি যে একদম অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের, চীন এখন একটা পরাশক্তিতে পরিণত হয়েছে এবং এ নিউ ফর্ম অফ কলোনিয়ালিজম ইজ ডেভেলপ, নতুন ফর্ম, নতুন ফর্মে কলোনিয়ালিজম ডেভেলপ। অ্যাম্বাসেডর ওয়ালি রহমান চীনের ঘাম্বান্ততা পোর্টের কথা বললেন, কিন্তু তিনি বলেন নাই কেনিয়ার মুম্বাসা বিমানবন্দর, মুম্বাসা পোর্টের কথা, মুম্বাসা পোর্টও চীনকে নিয়ে গেছে। এরকম সব জায়গাতে চীনের অর্থ এমন একদম প্রো ভারতও নিচ্ছে না, আবার প্রো চায়নাও নিচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন বর্তমান সরকার ক্ষমতা আসার পর দুটো দেশ, প্রথম যে দুটো দেশ তাকে সমর্থন করলো কে, প্রথমটা হলো ভারত, দ্বিতীয়টা হচ্ছে চীন।
তার অর্থ কি? চীনের এখানে স্বার্থ আছে, তার বাণিজ্যিক স্বার্থ। সে চীন সেই 1940 চীন এখন আর নাই, তারা চায় এখানে তাদের রাজনৈতিক, তাদের রাজনৈতিক স্বার্থে চাইতে তার বাণিজ্যিক স্বার্থটা বড়। আমরা পাকিস্তান, ভারত পাকিস্তান থেকে আমরা বর্ডার পেরিয়ে গেলাম, স্ট্র্যাটেজিক কনসিডারেশন গেছি আমরা। আমি যেহেতু শুরুতে উল্লেখ করেছিলাম, সেটিও আমার একটু আলোচনা সময় কমে আসছে একটু, ট্রাম্প এবং কিমের মধ্যে যে সামিট হলো, তার রাইট, আমি এখানে এই বলে শেষ করব, যাতে করে আপনার সময় থাকে ট্রাম্প কিমের সামিট নিয়ে কথা বলা। ইয়েস, আই এগ্রি, এবং যে চাইনিজ যে স্ট্র্যাটেজি আছে এবং সেটাকে গ্রহণ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, সেটা যে দে আর এ পাওয়ার, বোথ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক পাওয়ার। যে চায়না, আমেরিকা যে হোয়াইকে নিয়ে যে হইচই করছে, এবং ওদের যে প্রধান, যে ওয়ান অফ দ্য টপ লিডার্স অফ হোয়াই ইন ক্যানাডা, সে কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট ক্যানাডাতে বলে দিয়েছে, হ্যাঁ, শি ক্যান বি হ্যান্ডেড ওভার টু দ্য ইউনাইটেড স্টেটস। এটা কিন্তু একটা, এটা খুব আস্তে আস্তে হলো, কিন্তু কিন্তু এটা একটা ড্রামেটিক ইনসিডেন্ট, ইটস এ ড্রামা, বিরাট ঘটনা একটা। পৃথিবীর ইতিহাসে বর্তমান যুগে স্ট্র্যাটেজিক চিন্তাভাবনায় এটা একটা বিরাট ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু যে তাকে ক্যানাডা এক্সট্রাইট করছে আমেরিকাতে। অনেক কিছু এর ভিতরে ঘটবে, চায়না কীভাবে রিয়্যাক্ট করে না করে, অলরেডি কিছু করেছে তারা, তারা কিছু আটক করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা তো চাচ্ছি শান্তি, চাচ্ছি তো ভারত পাকিস্তান, আমার ওই কথাই রইল যে ভারতকেই ইনিশিয়েটিভ নিতে হবে টু ব্রিং অ্যাবাউট পিস ইন কাশ্মীর। এবং কাশ্মীর ভ্যালিতে যে কথা প্রফেসর সাহেব বলেছেন, রাইটলি সো, যে ইটস ফর দ্য কাশ্মীর ইজ ইন্ডিয়া, তাকে কাশ্মীর সলিউশন, প্রবলেমটা সলিউশন করতে হবে। এখন চায়না অফকোর্স বাংলাদেশে তাদের ইন্টারেস্ট আছে, এবং আমরা সবাই জানি, এবং ওদের ইনভেস্টমেন্টও আছে, অনেক করছে তারা। তবে অ্যাট দ্য সেম টাইম আমি এখানে না বলেই পারছি না যে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাই বলবো আমি, যেহেতু তারই সরকার, তারই গভর্নমেন্ট, এই 10 বছরে তিনি যে যে কাইন্ড অফ লিডারশিপ তিনি দেখিয়েছেন ভিসাবি চায়না অ্যান্ড ইন্ডিয়া, ইজ পারহ্যাপস ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টস অফ ডিপ্লোম্যাটিক রোলস দ্যাট হি হ্যাজ প্লেড ইন দ্য হিস্ট্রি অফ ডিপ্লোম্যাসি অল ওভার দ্য ওয়ার্ল্ড, ডেভেলপিং কান্ট্রি ইন পার্টিকুলার। তো সেখানে আমাদের অ্যাম্বিশন আছে, আমাদের মতো সে 22 নম্বর হবো, 23 নম্বর হবো, এখন আমরা 40 নম্বর আছি, সিগনিফিকেন্ট, বাট দেন উই আর মুভিং অ্যাহেড। সেখানে চায়নাকে আমরা, ইয়েস, ইউ আর রাইট, যে উই আর প্লেয়িং আওয়ার কার্ডস, প্রাইম মিনিস্টার বাংলাদেশ ইজ প্লেয়িং হার কার্ড ভেরি ওয়েল আই সে। তো এখানে আমি তাকে A++++ দেবো আমি, বুঝাবি চায়নাস রিলেশনশিপ। ইন্ডিয়া অফকোর্স আমাদের বন্ধু রাষ্ট্র, ইন্ডিয়াকে আমাদের, আমরা কখনোই তাদেরকে আমরা দূরেশ দেব না, ইট ইজ আওয়ার ইন্টারেস্ট। অ্যান্ড অফকোর্স হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, যে 71, উই ক্যানট ফরগেট 71 অ্যান্ড রোল অফ ইন্ডিয়া ফর হোয়াট এভার রিজন, দ্যাট ইজ এ ল্যান্ডমার্ক, সরি, মাইল, একটা মাইল ফলক আমাদের জন্য রয়েছে, থাকবে এটা। কাজে উই আর প্লেয়িং এ রোল হুইচ ইজ এ কাইন্ড অফ ইউনো ওয়ার্কিং অন এ ইউনো কাইন্ড অফ এ স্লিপারি স্লোপ, বাট উই হ্যাভ সাকসিডেড অ্যান্ড আই বিলিভ উই শ্যাল সাকসিড। জি প্রফেসর তারেক শামসুর রহমান, আমি একটু ট্রাম্প এবং কিমের সামিট এবং ওই প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছিলাম, একটু শেষের দিকে চলে এসেছি। আমরা আমরা বাস্তবতা হচ্ছে যে ট্রাম্প এবং কিম জং এর যে সামিট, এই সামিট দুটো ইম্পর্টেন্ট ইস্যুতে কোনো ফল দেয়নি, কারণ সমস্ত আলোচনাটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর কোরিয়ার আলোচনার কেন্দ্রীভূত ছিল দুটো বিষয়তে। একটা ইস্যু হচ্ছে যে উত্তর কোরিয়ার উপর যে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছিল সেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নিউক্লিয়ার, পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যাপারে আদু কোনো সমঝোতা উপনীত হয়েছে কিনা, দুটোর জবাবই হচ্ছে না। দেখেন, এখানে একটা প্রশ্ন আছে, আপনি যখনই উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করতে চাইবেন, উত্তর কোরিয়া খুব স্বাভাবিকভাবে তার নিরাপত্তাটা নিশ্চিত করতে চাইবে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে INF চুক্তি বাতিল করে দিয়েছে,
এই চুক্তি বাতিল করার অর্থ হচ্ছে এক ধরনের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। সেক্ষেত্রে আপনি উত্তর কোরিয়ার সাথে পারমাণবিক নিষ্ঠা, তাকে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করা, তাকে তো এই আশ্বাসটুকু পেতে হবে যে তার তার নিরাপত্তা বিঘ্নিত হবে না। কিন্তু সেই নিরাপত্তাটা উত্তর কোরিয়া নিশ্চিত হতে পারেনি, প্রথম। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া যেটা চায় তার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা হয়েছে, সে অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হোক। কারণ উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা সত্যিকার অর্থে খুব করুণ অবস্থা, খুব ভালো নয়, ফলে এটাও ক্ষেত্রেও খুব একটু অগ্রগতি হয়নি। এটা ধরেন আমার বিবেচনায় এটা এক ধরনের মিডিয়া ক্যাম্পেইন হয়েছে, মিডিয়া খুব আলোচিত হয়েছে, দুটো দুই দেশের মধ্যে একটা সামিট, বাট এই সামিট কোনো কিছু ফল বয়ে আনেনি। তবে হ্যাঁ, এটা এক ধরনের একটা পাথর কিছুটা হলেও তো বরফ কিছুটা গলছে, যেটা দীর্ঘদিনের একটা শত্রু দেশ উত্তর কোরিয়া, তাদের সাথে পরপর দুটো সামিট হলো, সিঙ্গাপুরে প্রথম, দ্বিতীয়ত হ্যানয় সামিট হলো, এটা এক ধরনের অগ্রগতি। এই অগ্রগতিটা যদি দুই দেশের নেতৃবৃন্দ এটাকে সামনে নিয়ে যান, আমার তো মনে হয় এটা দুবই দেশের জন্যই এটা মঙ্গল। কারণ এই মুহূর্তে কোরীয় উপদ্বীপে পারমাণবিক নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি, কারণ এখানে যদি কোনো ধরনের সংঘর্ষের জন্ম হয় তা শুধু এখানেই সীমাবদ্ধ থাকবে না, আরও অনেক দেশ ছড়িয়ে, অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। ফলে এই একটা, আমি তো মনে করি যে একটা সামিটের মধ্যে দিয়ে অন্তত দেখা সাক্ষাৎ হয়েছে, আলাপ আলোচনা হয়েছে, নিশ্চয়ই আমরা আবারও দেখব থার্ড আর একটা সামিটের কথা, সেটা কবে হবে জানি না, বাট সামিট হতে পারে। তবে এটাও একটা বিবেচনা নিতে হবে আপনাকে যে এই সামিটটা হলো এমন একটা সময় যখন ট্রাম্প খুব বিপদে আছেন, কোট আনকোট বিপদে আছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার নিজের লয়ার তাকে যেসব যে ভাষায় ব্যবহার করেছেন, সঙ্গতকরণে একটা প্রেসিডেন্টের জন্য এটা খুব ভালো কথা নয়, অর্থনৈতিক অবস্থাও খুব ভালো না, ইকোনমিক শাটডাউনের খবর আমরা সবাই জানি, ফলে ট্রাম্পও যে খুব ভালো অবস্থানে আছেন তেমনটি নয়। এটা এই সামিটের মাধ্যমে তিনি তার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিতে যাচ্ছেন কি না, এটাও একটা অনেকে প্রশ্নটা করেন। আমরা তো আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা, আমরা কনস্পিরেসি থিওরির কথা বলি, ফলে এটাও একটা যে কনস্পিরেসি থিওরি নয় যে দৃষ্টিটাকে অন্যদিকে টার্ন করে নেওয়া, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। ফলে বাট আমি মনে করি যে একটা সামিট হয়েছে, সামিটটা ভালো, এই সামিটটাকে ধরে আরও তৃতীয় চতুর্থ সামিটের দিকে যেতে হবে। ট্রাম্প কিম সামিটটা হচ্ছে একটা বেসিক জিনিসই আমাদের বোধহয় অন্তত ট্রাম্প সাহেব ভুলে গেছেন যে এ পর্যন্ত যত সামিট মিটিং হয়েছে, সামিট্রি মিটিংস অফ সামিট্রি, সামিট্রি ডিপ্লোম্যাসি যেটা আমরা বলি, সেখানে কিন্তু অল দি সামিট ডিপ্লোম্যাটস ডিপ্লোম্যাসি হ্যাজ বিন সাকসেসফুল অনলি ওয়েন ইট হ্যাজ গন ফ্রম বটম আপ। আনফর্চুনেটলি মিস্টার ট্রাম্পের ব্যাপারে এটা হয়েছে আপ টু বটম, এটা হয় না কখনো। সে প্রেপারেশন ছিল না তার, সে হি ডিডন্ট অ্যালাউ হিজ জুনিয়র কলিগস ডিপ্লোম্যাটস হোয়াট এভার টু সি টেক্স ইয়ার্স অ্যান্ড মান্থস অ্যান্ড ইয়ার্স ফর এ সামিট লাইক দিস। এবং এটা যে হবে না সিঙ্গাপুরে হয়নি, এখানে যে হবে না, এটা ফরগন কনক্লুশন। কারণ নর্থ কোরিয়া ডিপিআরকে কী চাচ্ছে, সিটিং উইথ প্রেসিডেন্ট ট্রাম্প টোয়াইস ইন এ পিরিয়ড অ্যাবাউট লেস দ্যান 12 মান্থস, তার গুরুত্ব বাড়লো। Absolutely. He's a world, he's a, you know, kind of a, he's gone above the sky. Jotoi Trump, like a rocket man, bolun na kalo. It doesn't matter. Doesn't matter. See, I tell you one thing, Kim will never give up. Never give up. All the military stockpiles, even the fissile materials. Among tar pechone to China ache, Russia ache. There you are, you got it. So that's the answer. You have answered my part of the question. Your question was, China and Russia will not allow Kim to be totally disarmed. এখানে কিন্তু ট্রাম্প সাহেব ভুল করেছেন। তাহলে কী দরকার হবে? তিনি চীনে গিয়েছেন একবার, পারফাংটি ভিজিট করলেন যে হ্যাঁ ঠিক আছে। এখন তিনি বলছেন, এখনও ওখানে বসে বলছেন যে না, হিজ এ ভেরি ইন্টেলিজেন্ট গাই, আই ফাউন্ড হিম এক্সট্রিমলি গুড, ভেরি ডিসেন্ট কনভারসেশন উই হ্যাড। In symmetry, it's a hard business. There is no decency here. Amar interest among apnar interest ki dekhte hobe, two kinds of interest. North Korea is not going to give up. As a kind of a compromise, they will give up some of the areas jekhane tara produce korche ba. They might give up je ki je tara, they will not fire any missiles, any atomic warheads. They will not.
কিন্তু আর্সেনাল নো, আর্সেনাল দে উইল নট রিডিউস। কাজে এখানে ট্রাম্পের মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্পের বেসিক মিস্টেক হচ্ছে এইটা। মিস্টেক কেন বলছি আমি, যে তার যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন, আই নো হিম, দেখেছি বহুদিন আগে, দেখেছিলাম নিউ ইয়র্কে, দেখেছিলাম তখন জানতাম যে তার পজিশনটা কী। বোল্টন অ্যাডভাইজ হ্যাজ বিন অ্যাডভাইজিং ইন প্রাইভেট, নেভার ইন পাবলিক, নেভার ইন পাবলিক, অ্যান্ড হি হ্যাজ নেভার ডিসএগ্রিড উইথ দ্য প্রেসিডেন্ট ইন পাবলিক। খেয়াল করছেন তো, কি যাতে করে যে ম্যাকমাস্টারকে তাড়িয়ে দিল, কেলিকে তাড়িয়ে দিল, যে দে ওয়েন পাবলিক, দে ওয়েন পাবলিক অ্যাগেন্স দ্য প্রেসিডেন্ট, এখানে এখানে সে তাকে বারবার বলছে যে দেখো অ্যাট আওয়ার লেভেল তুমি আমাদেরকে অ্যালাউ করো টু গো মিট দ্য অফিশিয়ালস, তুমি যাবে সবার পরে। হি সেড নো, আই হ্যাভ এ গুড রিলেশনস উইথ হিম, আই হ্যাভ এ গুড ইকুয়েশন উইথ দি উইথ মিস্টার কিম। কাজে দেয়ার ইজ দি রাব, দেয়ার ইজ এ প্রবলেম ফর হিম। এবং যতক্ষণ না ট্রাম্প সাহেব এই যে তার অতি উৎসাহী এবং অতি কনফিডেন্স থেকে বেরিয়ে আসতে পারছে, ডিপ্লোমেসি ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। যে আমি আসছি আপনার কাছে একেবারে শেষ প্রান্তে, আমরা যে ছোট্ট করে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইব, অ্যাম্বাসাডর ওয়ালি রহমানের কাছে জানতে চাইব। আমরা মাঝে মাঝে দেখি যে কিছু কিছু ইস্যুতে ভারত চায়না রাশিয়া এক, আর কিছু কিছু জায়গাতে আপনি নিজে উল্লেখ করেন ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র এক জায়গায় অবস্থান করছে। মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমরা প্রশংসা করি বা অ্যাম্বাসাডর ওয়ালি রহমানও করলেন, আপনিও খানিকটা করলেন, যে তিনি খুব ব্যালেন্সিং ব্যালেন্স করছেন গত 10 বছর ধরে চায়না এবং ভারতের মধ্যে ভেরি স্মার্টলি, অ্যাট দ্য সেম টাইম ভারত এই যে চায়না এবং রাশিয়ার সঙ্গে কোনো কোনো জায়গায় অনেক কিছুতে চোটবদ্ধ, আবার কোনো কোনো জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এই ব্যালেন্সটা ভারত কিভাবে করছে এবং সেটাকে কিভাবে দেখেন? এটা হলো বেসিক্যালি হলো ভারতের জাতীয় স্বার্থের সাথে সম্পর্কিত, ভারত যেটাকে গুরুত্বপূর্ণ দেয়। ভারতের সাথে বেসিক্যালি রাশিয়ার এই মুহূর্তে তেমন কোনো বিরোধ নেই যেটা চীনের সাথে আছে। চীনের সাথে তার একাধিক ইন্টারেস্ট আছে, তারা জয়েন্টলি ব্যাংক করেছে, আমি এসসিওর কথা বলছিলাম, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তারা করেছে, যেখানে যেখানে পাকিস্তানি জলসেজ পার্ট, তারা একটা ব্রিক্স ব্যাংক করেছে চীনের সাথে নিয়ে, ব্রিক্স করেছে তারা। ফলে এখানে হচ্ছে স্বার্থটা হচ্ছে ভারতের স্বার্থ, তার আবার একই সাথে চীন ভারতের কর্তৃত্ব করুক এটা আবার ভারত পছন্দ করছে না। চীন কিন্তু এখন পর্যন্ত অরুণাচলের উপর তাদের অধিকার এখনও দাবি করে আসছে, সেটা প্রত্যাহার করে নেয়নি। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, চীন ভারত সম্পর্ক এখন মানে আমি বলবো যে ওই আগের মতো পরিস্থিতি নেই, যে যুদ্ধের মতো একটা পরিস্থিতি এটা নেই। যদিও কিছুদিন আগে গত বছরই একটু উত্তেজনা তৈরি হয়েছিল, এখন সেটা নাই। ভারত, তারা ভারতও জানে, চীনও ভালো করে বোঝে যে ভারতে তার বিশাল বিনিয়োগ, যদি সম্পর্ক ডেট্রিয়েট করে তাহলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। আসলে মূল বিষয়টা হচ্ছে চীনের এখন পররাষ্ট্রনীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিনিয়োগ। আমি টাকা বিনিয়োগ করবো, আমার টাকা আছে, আমি টাকা বিনিয়োগ করবো, আমি শুধু এই প্রসঙ্গে শুধু যত পারো নাও আমার। এই ক্ষেত্রে আরেকটি যোগ আমি যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা আমাদের ব্যালেন্সিং অ্যাক্ট আমরা ব্যালেন্স করছি চীনকে, চীনের সাথে ভারতের, কিন্তু আমরা যেন চীনের ফাঁদে পা না দিই, এটা আমাদের বিবেচনা নিতে হবে। অর্থাৎ চীন কিন্তু টাকা নিয়ে এসছে, আপনাকে টাকা দিচ্ছে, আপনি টাকা নাও। এখন আমরা যদি সেই তথাকথিত ডেভেলপমেন্টের নামে যদি চীন থেকে বিশাল অর্থ নেই, তাহলে কিন্তু ওই যে আমাদের এক্সাম্পল আছে শ্রীলঙ্কা, আমাদের এক্সাম্পল আছে কেনিয়া, আমরা যেন এটা ভুলে না যাই। ফলে চীনের প্রয়োজন আছে আমাদের, কিন্তু আমাদের স্বার্থে রেখেই সেটা আমরা নেব চীন থেকে। খুব ছোট করে একেবারে শেষ প্রান্তে, খুব সংক্ষেপে বলবো আমি যে চায়না ইজ ইনক্রিজিংলি বিহেভিং নট অ্যান ইম্পেরিয়াল পাওয়ার ইয়েট, বাট বিহেভিং লাইক অ্যান ইম্পেরিয়াল পাওয়ার। এবং চায়না ইজ হি ইজ কাইন্ড অফ ইউজিং মোর, সে দেখাচ্ছে যে আমরা কিন্তু সফট পাওয়ার ব্যবহার করছি, আমরা হার্ড পাওয়ার ব্যবহার করছি না, আনলাইক দ্য আদার ইম্পেরিয়ালিস্ট পাওয়ার্স। বাট বেসিক্যালি ওই যে যে টাকার কথাটা উনি বললেন যে রোড অ্যান্ড হাই ওয়েজ, ইউনো দ্য বর প্রবলেম প্রজেক্ট, আফ্রিকাতে বিশাল বিনিয়োগ, বিশাল বিশাল বিনিয়োগ, তো সে এগুলো করে কিন্তু চায়না একটা দেখাচ্ছে যে ইয়েস উই হ্যাভ মানি, উই ক্যান ডু ইট, উই শ্যাল ডু ইট। অ্যাট দ্য সেম টাইম দ্য আদার পাওয়ার্স, ব্রিটেন, দেন আমেরিকা, দেন ইন্ডিয়া ইজ অলসো গোয়িং ইন, ইন্ডিয়া ইজ দেয়ার ইন আফ্রিকা ফর লঙ্গার দেন চায়না, বাট ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট ইজ মাচ লোয়ার দেন দ্যাট অফ চায়না। তো এখন যে জিনিসটা আমি বলছি যে ডিপ্লোমেসি
well, the mention has been made about Dokalam. But China kintu ottonto tara they have taken best of both the worlds. Tada jerom Confucius ache, they have also taken lessons from all other in the top diplomats of the world. She apni bolen she Russian Tsarit theke bolen. বা ইটালিয়ান ফ্লোরেন্সের মেদিচি ফ্যামিলি থেকে বলেন দেপটেন অ্যান্ড ইন্ডিয়ার তো আছেই সেই পুরাণ এর থেকে অল অফ দেম চায়না হ্যাজ টেকেন লেসন্স ফ্রম দেম লুক উই শ্যাল ডু ইট অ্যান্ড দে আর ডুইং ইট ইউ উইল বি সারপ্রাইজ যে আজকে যে চীনের যে আমেরিকা কেন এত অস্বস্তিকর বোধ করছে যে তাদের ইন্টেলেকচুয়াল ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি সেগুলো চায়না নিয়েছে এবং নিয়েছে খুব খুব মানে সাবধানে নেয়নি কিন্তু নিয়েছে গেছে তারা ইনভেস্ট করেছে টাকা বানিয়েছে লুক অ্যাট অ্যাপল চীনে অর্থনীতি একটু মন্দা হয়েছে অ্যাপলের ধস নেমে গেছে ধস না ঠিক বহু বহু বিলিয়ন ডলার হারিয়েছে এই হিসাবে মনে করবো আমি যে না দে উইল আই থিঙ্ক অল দি পাওয়ার্স ইট উইল বি ইন দেয়ার ইন্টারেস্ট যে টু মেনটেন এ স্ট্যাটাস কোয়া চায়না রাশিয়া ইউএসএ And India, of course, and then this four. And they shot the BRICS up in at Koran, Dujan Evitrache, Tarao Kintu Tik, Evavit Rajavi. Because the thinking about the world diplomacy and political alignment or realignment will be basically in the next 50, 100 years, will be not on acquisition of countries, conquering of countries. But it will be based mostly on economic development, economic power. That will be সেটা হবে সবচেয়ে বড় ওয়েপন ওয়েপন অফ দেয়ার ওয়ার ইকোনমিক পাওয়ার অনুষ্ঠানের শেষ প্রান্তে তিনি সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার আদুরে সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com ফেসবুক গুগল প্লাস টুইটার এবং ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান এবং অ্যাম্বাসেডর ওয়ালি রহমান অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য দর্শক একজন কূটনীতিক এবং একজন আন্তর্জাতিক সম্পর্কে শিক্ষক গবেষক কথা বলছিলেন কথা হচ্ছিল বা কাশ্মীর ইস্যু নিয়ে এবং এই ভারত পাকিস্তান যুদ্ধ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আছে যুদ্ধ একটা ভাব উত্তেজনা সাময়িক কখনো দীর্ঘমেয়াদে এবং এতে কেন্দ্র করে নানা শক্তি অপশক্তি এখানে জঙ্গি গোষ্ঠী সহ নানা শক্তির যে ভূমিকা সেগুলো নিঃসন্দেহে উদ্বেগের কারণ এবং দুপক্ষের দিক থেকে এর একটা সামরিক স্বার্থ সামরিক গোষ্ঠীগুলোর স্বার্থ বাহিনীর স্বার্থ কখনো কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ আছে তবে কাশ্মীরের মানুষ দুই অংশের মানুষই যদিও তিনটি অংশের প্রসঙ্গ এসছে কিন্তু আমরা প্রধানত দুটো অংশকে যদি বিবেচনা নিই সবসময় উপেক্ষিত থেকেছে এবং সেটি উপেক্ষিত থাকবেও আমার অতিথিদের আলোচনায় মনে হয়েছে যে ওই ভূখণ্ডের মানুষরা কি চায় তাদের চাওয়া পাওয়া কি এটি আসলে দুদেশের শাসক গোষ্ঠীর ইচ্ছের উপরই চূড়ান্তভাবে নির্ভরশীল তাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া বা গোষ্ঠীগত যাওয়া পাওয়ার এখানে তেমন কোনো মূল্য নেই তবে আসার কথা হচ্ছে যে একটা আলোচনার পরিবেশ তৈরি হয়েছে যেমনটা মার্কিন প্রেসিডেন্ট এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের মধ্যেও আলোচনার মধ্য দিয়ে কোনো সমাধান হয়নি তবে দুবার তারা বৈঠকে বসছেন ভবিষ্যত বসবেন এমনটা আশা রয়েছে এটি নিঃসন্দেহে আন্তর্জাতিক রাজনীতির জন্য খুবই ইতিবাচক দিক অন্তত পরিস্থিতি আলোচনার সুযোগ থাকলে উত্তেজনার ভাবটা অনেকাংশে কমে পারমাণবিক শক্তির একটা হুমকি সবসময় সবাই দেখায় যাদের আছে কিন্তু এটিও নিরস্ত্রীকরণের আলোচনা কোনো কোথাও কোথাও চুক্তিও ভঙ্গ হয়েছে কিন্তু এই পারমাণবিক অস্ত্র নিয়ে খেলাধুলা কেউই আসলে শেষ পর্যন্ত কতটা করতে চাইবে সেটি নিয়ে অনেকের সন্দেহ আছে কারণ এতে করে কোনো শক্তির নিজের তেমন কোনো লাভ যে হবে চূড়ান্ত বিচারে সেটি কিন্তু বলা যায় না এই অঞ্চলের আন্তর্জাতিক সম্পর্কের নানা দিক নিয়ে আমার অতিথিরা সেই সঙ্গে পশ্চিমের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী গত 10 বছর ধরে প্রধানমন্ত্রীকে এই কৃতিত্বটা দিতে হবে কেননা এই কৃতিত্ব পররাষ্ট্র দপ্তর পররাষ্ট্র মন্ত্রীবর্গ বা অন্য কাউকে দিয়ে লাভ নেই তিনি যথেষ্ট সক্ষমতার সঙ্গে গত 10 বছর ধরে দুই শক্তি
এই অঞ্চলের জন্য, বাংলাদেশের জন্য বিবেচ্য, মার্কিন চীন এবং ভারত তাদের সঙ্গে সম্পর্কের একটা ভারসাম্য বজায় রেখে চলেছেন। যদিও মাঝে মধ্যে নানান জন কেউ মনে করেন যে ভারতের দিকে ঝুঁকে পড়েছে, এবার তিনি দায়িত্ব গ্রহণ করবার পরে কেউ কেউ মনে করছেন চীনের দিকে ঝুঁকে পড়েছে, কিন্তু ওনারা দুজনেই মনে করেন যে এটি ওই ধারাটা অব্যাহত আছে, অর্থাৎ ভারসাম্যটা বজায় রাখবার জন্যে। তবে ওনারা সতর্ক করে দিয়েছেন কোনো অবস্থাতেই যেন বাংলাদেশ চীনের ফাঁদে পা না দেয়। চীনকে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থেই প্রয়োজন আছে, কিন্তু চীনের ফাঁদ বেশ ভয়ঙ্কর ফাঁদ, কেননা চীনের অঙ্গীকার, তার সেবা, তার পণ্য, এগুলোর মান নিয়ে কিন্তু বিশ্বজুড়ে নানা রকমের প্রশ্ন আছে। চীন বহু জায়গায় ইনভেস্ট করেছে, তার স্বার্থে আঘাত লাগলে বা সে প্রয়োজন মনে করলে মাঝপথ থেকে সরেও দাঁড়ায়, সেই নজিরও রয়েছে, এবং সেই সঙ্গে তার অঙ্গীকারের প্রশ্নটি নিয়ে অনেকের মধ্যে এখন পর্যন্ত প্রশ্ন আছে, সেটি যেন বাংলাদেশ সরকার, সরকার প্রধান সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখেন। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।